এরপর দেখো দুইয়ের দাগের অঙ্কটা মাসে পরিণত করো। এবার আমাদের মাসে পরিণত করতে হবে, কয়েকটা কত আছে 450 দিন। এখানে যদি আমরা লিখি বছর মাস দিন, দিন থেকে আমাদের মাসে কনভার্ট করতে বলছে, তাহলে আমরা কি করব, ভাগ করব। ছোট থেকে বড়র দিকে আসছি। এবার এক মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 30 দিয়ে ভাগ করব। দুটো অঙ্ক নেব, নিয়ে কত হবে 30 একে 30, বিয়োগ করলে হবে 15, আর এই শূন্যটা নামলো, নেমে কত হলো 150। 30 পাঁচে হয় 150, তাহলে 15 মাস। অতএব 450 দিন সমান 15 মাস। এরপরে দেখো ঘয়েরটা, ঘয়েরটা বলেছে 12 বছর 9 মাস, 12 বছর 9 মাস মাসে কনভার্ট করতে হবে। তাহলে বছর থেকে আমরা মাসে যাচ্ছি, বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, তাহলে কি করতে হবে, এটা কিন্তু আমাদের গুণ করতে হবে। তাহলে এক বছর সমান কত মাস, 12 মাস। কি করব, 12 কে 12 দিয়ে গুণ করব। গুণ করলে এটা কি হয়ে যাবে, মাস হয়ে যাবে। মাস হয়ে গেলেই তার সাথে আমরা 9 মাসটা যোগ করে দেব। 12 কে 12 দিয়ে আমরা এখানে গুণ করি। আমরা যদি একবারে 12-র নামটা পড়ে নিই, 12 2 24, 24-এ 4, হাতে রইল 2, 12 1-এ 12 আর 2-এ 14, কত হলো 144। তাহলে 144 মাস, তার সাথে 9 মাসটা আমরা যোগ করে দেব। 9 আর 4-এ 13, 13-এ 3, হাতে রইল 1, 4 আর 1-এ 5, আর এই একটা নেমে গেল। তাহলে কত হলো 153 মাস। অতএব 12 বছর 9 মাস সমান 153 মাস। এখানে গয়ের অঙ্কটা দেখো বলছে 18 বছর সমান কত মাস। তাহলে 18 কে 12 দিয়ে গুণ করে দিলেই কিন্তু মাস বেরিয়ে যাবে। আমি তোমাদের একের দাগের আর দুইয়ের দাগের অঙ্কগুলো করালাম, তোমরা বাড়িতে করবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোথাও, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। গুড বাই এভরিওয়ান।